তোমাদের যাদের ইংরেজি খাতা আছে তারা ইংরেজি খাতায় লেখার অভ্যাস করবে। আমাদের এ থেকে জে পর্যন্ত যে ক্যাপিটাল লেটার লিখতে থাকবে সেটা আমরা আজকে লিখি। এটা এ বি, তারপরে সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। হ্যাঁ, আমাদের ক্যাপিটাল লেটার্সগুলো আমরা মার্জিন দেওয়া খাতায় লেখা শিখব। আমাদের মার্জিন ছাড়াও থাকতে পারে অথবা মার্জিন দিয়ে থাকতে পারে, তো আমরা মার্জিন দিয়ে খাতায় লেখা শিখব। আমরা লিখলাম এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। ইংরেজিতে 26টা ক্যাপিটাল লেটার আছে, এটা আমাদের লিখতে থাকবে। এটা তোমাদের বইয়ে আছে, এটা তোমাদের বইয়ে আছে। সরি, এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছি না। তোমরা এভাবে লেখা শিখবে, এভাবে মার্জিন দিয়ে খাতায় লেখা শিখবে। এটা এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। এই 26টা আমাদের ক্যাপিটাল লেটার আছে, তাহলে আমরা এই 26টা ক্যাপিটাল লেটারে সবগুলোই উপরে তিন ঘরে লিখেছি। তাহলে আমরা যখন খাতায় লিখব উপরে তিন ঘরে লিখব। এই 26টা ক্যাপিটাল লেটারের মধ্যে আবার 5টা ভাওয়েল আছে। ভাওয়েল 5টা হলো, ভাওয়েল মানে স্বরবর্ণ। এটা হলো এ ই আই তারপরে ও ইউ, এই 5টা ভাওয়েল। 5টা ভাওয়েল বাদে 21টা কনসোনেন্ট দিয়ে এই 26টা আমাদের ইংলিশে মোট লেটার্স আছে, লেটার বা বর্ণ আছে।
হ্যাঁ, লিম্বস অফ দি বডি অর্থাৎ শরীরের পাঁচটি অঙ্গপ্রত্যঙ্গের নাম লিখতে থাকবে। দেখো আমরা এখানে লিখলাম HEAD, হেড। হেড মানে মাথা। এটা বাংলা লিখতে হবে না, আমি তোমাদের সুবিধার জন্য লিখেছি HEAD, হেড। হেড মানে মাথা। LEG, লেগ। লেগ মানে পা। EAR, ইয়ার। ইয়ার মানে কান। NOSE, নোজ। নোজ মানে নাক। MOUTH, মাউথ। মাউথ মানে মুখ। তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রীরা তোমরা আমার সাথে পড়ো HEAD, হেড। হেড মানে মাথা। LEG, লেগ। লেগ মানে পা। EAR, ইয়ার। ইয়ার মানে কান। NOSE, নোজ। নোজ মানে নাক। MOUTH, মাউথ। মাউথ মানে মুখ। তাহলে লিম্বস অফ দি বডি, লিম্বস মানে হলো অঙ্গ প্রত্যঙ্গ, অফ দি বডি মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, এটা পাঁচটির নাম লিখতে থাকবে। এছাড়া তোমরা অন্য কিছুও লিখতে পারো, যেমন আরও আছে, যেমন BELLY, বেলি মানে হলো পেট। তারপরে শোল্ডার মানে কাঁধ। তারপরে হ্যান্ড মানে হাত। ফিঙ্গার মানে হলো হাতের আঙ্গুল। নি মানে হলো হাঁটু। টুয়ে একটা কবিতা আছে, হেড অ্যান্ড শোল্ডার্স, নিজ অ্যান্ড টোজ, এরকম একটা কবিতা আছে। তাহলে আমরা তোমরা যদি তোমাদের যেটা সুবিধা হয় সেটা লিখবা। তাহলে আমরা পেলাম HEAD, হেড। হেড মানে মাথা। LEG, লেগ। লেগ মানে পা। EAR, ইয়ার মানে কান। NOSE, নোজ। নোজ মানে নাক। MOUTH, মাউথ। মাউথ মানে মুখ। BELLY, বেলি মানে পেট। SHOUL, সোল। DER, ডার। শোল্ডার, শোল্ডার মানে কাঁধ। যেগুলো বড় বানান আছে সেগুলো আমরা সিলেবল ভাগ করে বানান করব, যেমন সোল, SHOUL, সোল। DER, ডার, শোল্ডার মানে কাঁধ। HAND, হ্যান্ড। হ্যান্ড মানে হাত। FIN, ফিং। GER, ফিঙ্গার। ফিঙ্গার মানে হাতের আঙ্গুল। নি, KNEE, নি। নি মানে হাঁটু। এখানে আমি 10টা লিখে দিলাম, তোমাদের যেটা 5টা সহজ মনে হয় তোমরা সেটা লিখবা। তাহলে হেড মানে মাথা, লেগ মানে পা, ইয়ার মানে কান, নোজ মানে নাক, মাউথ মানে মুখ, বেলি মানে পেট, শোল্ডার মানে কাঁধ, হ্যান্ড মানে হাত, ফিঙ্গার মানে হাতের আঙ্গুল, নি মানে হাঁটু। আমি আবার বলছি, হেড মানে মাথা, লেগ মানে পা, ইয়ার মানে কান, নোজ মানে নাক, মাউথ মানে মুখ, বেলি মানে পেট, শোল্ডার মানে কাঁধ, হ্যান্ড মানে হাত, ফিঙ্গার মানে হাতের আঙ্গুল, নি মানে হাঁটু। এটা যদি আমাদের বক্সে লেখা থাকে তাহলে আমাদের সেভাবে ইংলিশ খাতায় যেভাবে আমরা লিখি সেটা লাইন মেনটেন করে লিখতে হবে। প্রশ্নটা থাকবে যে রাইট দি নেমস অফ দি ফাইভ লিম্বস অফ দি বডি, শরীরের পাঁচটি অঙ্গ প্রত্যঙ্গের নাম লিখো। তাহলে যদি আমাদের বক্স দিয়ে থাকে তাহলে আমরা এভাবে লিখব। আমাদের এভাবে থাকলো, তাহলে আমরা লাইন মেনটেন করে লিখতে হবে। এখানে যদি কেউ উপর নিচ লাইনে লেখো তাহলে এখানে হবে না। যেমন প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হবে, প্রথম অক্ষর আমরা যেটা লিখি ইংলিশে সেটা প্রথম লেটারটা ক্যাপিটাল হয়। তাহলে এখানে হ্যান্ড দিলাম, হ্যান্ড মানে হাত।
এখন কেউ যদি এ উপরে দিয়ে দেয় বা নিচে দিয়ে দেয় তাহলে এটা নাম্বার কাটা যাবে আমাদের যেভাবে লেখা দরকার সেভাবে লিখতে হবে এইচ এ এন ডি হ্যান্ড মানে হাত তারপরে এখানে দিলাম লেগ এল ই জি লেগ লেগ মানে পা তারপরে হেড লিখলাম এখানে এইচ ই এ ডি হেড হেড মানে মাথা তারপরে মাউথ মানে মুখ এম ও ইউ টি এইচ মাউথ মানে মুখ তারপরে নি মানে হাঁটু আমি যে কোনো পাঁচটা দিলাম দশটা লিখে দিয়েছিলাম তোমরা যে কোনোটা দিতে পারো তাহলে আমাদের এভাবে বক্সে সঠিক লাইনে আমাদের লিখতে হবে দেখো এইচটা ক্যাপিটাল লেটার প্রথম তিন লাইনে হয়েছে তারপরে এগুলো সব মধ্যে দুই লাইনে হয়েছে এটা তিন লাইনে হয়েছে তাহলে এখানে দেখো কেটা বড় হাতের হয়েছে তারপর এটা মধ্যে তিন লাইনে হয়েছে কাজে লাইন মেনটেন করে লিখতে গেলে আমাদের যেভাবে যেটা আমরা ইংরেজি খাতায় যেভাবে লিখি সেভাবে আমরা লিখব এখন আমাদের রাইম আছে প্রথমে আমি রাইমগুলো পড়িয়েছিলাম তারপরে তোমরা দেখো ওপেন অ্যাট পেজ সিক্স ছয় পৃষ্ঠা বাইর করো সেইং গুড বাই অর্থাৎ বিদায় বলো এরকম একটা রাইম আছে গুড বাই গুড বাই অর্থাৎ বিদায় বিদায় ইটস দি এন্ড অফ দি ডে এটা দিনের শেষ ভাগ গুড বাই গুড বাই বিদায় বিদায় নাও ইটস টাইম টু প্লে এখন হলো খেলার সময় তাহলে এখানে গুড বাইয়ের পরে কমা আছে তারপরে এটা প্রথম কবিতার প্রতিটা লাইনের প্রথম লেটারটা ক্যাপিটাল হয় গুড বাইয়ের পরে কমা আছে তারপর গুড বাই দিয়ে আবার এক্সক্লেমেশন মার্ক আছে অর্থাৎ বিস্ময়সূচক চিহ্ন আছে ইটস দি এন্ড অফ দি ডে ইটস মানে হলো ইটি যেখানে সংক্ষেপে ইটস লেখা আছে ইটস দি এন্ড অফ দি ডে এটা দিনের শেষ ভাগ এখানে ফুল স্টপ আছে তারপরে গুড বাই কমা আছে গুড বাই তারপরে এখানে এক্সক্লেমেশন মার্ক আছে নাও ইটস টাইম টু প্লে এখন হলো খেলার সময় এটা এক্সক্লেমেশন মার্ক দেওয়া আছে এখানে নাও ইটস টাইম টু প্লে এটা হলো খেলার সময় এখানে ফুল স্টপও দেওয়া যায় কিন্তু এখানে এক্সক্লেমেশন মার্ক দিয়েছে অর্থাৎ বিস্ময়সূচক প্রকাশ করছে যে হ্যাঁ এখন এটা খেলার সময় এটা আবেগ প্রকাশ করে বলছে তারপর আরেকটা রাইম আছে দেখো তোমাদের পেজ ফোরটিন এটা ছড়ার নাম নাই কিন্তু এটা আমরা ছড়ার নাম দিতে পারি যে থ্রি লিটল টাইগার্স সিটিং বাই স্ট্রিম তিনটা ছোট বাঘ ঝর্ণার ধারে বসে আছে মুশফিক সাকিব অ্যান্ড তামিম তোমরা নিশ্চয়ই ক্রিকেট খেলা দেখো তো বাংলাদেশ ক্রিকেট দলে যারা খেলে তাদের নাম দেওয়া আছে যে মুশফিক সাকিব এবং তামিম তারপর বলছে যে বাই বাই মুশফিক বিদায় বিদায় মুশফিক বাই বাই তামিম বিদায় বিদায় তামিম ওয়ান লিটল টাইগার সিটিং বাই স্ট্রিম একটা ছোট বাঘ ঝর্ণার ধারে বসে আছে তাহলে এখানে থ্রি লিটল টাইগার্স অর্থাৎ তিনটা বলেছে সেজন্য এখানে টাইগার্স হয়েছে অর্থাৎ অনেকগুলো বুঝিয়েছে সেজন্য এখানে দেখো নাউনের শেষে টাইগার মানে নাম বোঝাচ্ছে কোনো নাম বুঝালে সেটা নাউন সেখানে সেজন্য নাউনের শেষে এস দিয়েছে আর এখানে ওয়ান লিটল টাইগার একটা বোঝাচ্ছে সেজন্য এটা একটাই বোঝাচ্ছে সেজন্য এখানে টাইগার হয়েছে তাহলে প্লুরাল নাম্বার বহুবচন হলে আমরা নাউনের শেষে এস দিব আর যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমাদের এস দেওয়া লাগবে না তাহলে থ্রি লিটল টাইগার্স সিটিং বাই স্ট্রিম তিনটা ছোট বাঘ ঝর্ণার ধারে বসে আছে মুশফিক সাকিব অ্যান্ড তামিম তাদের নাম হলো মুশফিক সাকিব এবং তামিম দিয়ে ফুল স্টপ আছে কোথায় কমা এবং কোথায় ফুল স্টপ কোথায় বিস্ময়সূচক চিহ্ন এটা আমাদের বারবার লেখে লেখে অভ্যাস করতে হবে বাসায় বাই বাই মুশফিক বিদায় বিদায় মুশফিক বাই বাই তামিম বাই বাইয়ের পরে দ্বিতীয় লাইনে কমা আছে ওয়ান লিটল টাইগার সিটিং বাই স্ট্রিম একটা ছোট বাঘ ঝর্ণার ধারে বসে আছে
অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট দলকে বাঘের সাথে তুলনা করছে, দেখবা তোমরা বাঘের ছবি দেখায় সেজন্য এটা এই ছবি ছড়াটা এটা বাঘের হিসাবে লিখেছে। এবার দুই নম্বরে আমাদের আছে রাইট দি মিসিং লেটার্স। আচ্ছা আমরা সিলেবাসেরটাই দেখি, অর্থাৎ বাদ পড়া শব্দগুলো দিয়ে বাদ পড়া বর্ণগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করো, এটা সিলেবাসের দুই নম্বরে আছে রাইট দি মিসিং লেটার্স। অর্থাৎ বাদ পড়া বর্ণগুলো লিখো, দেখো এখানে একটা বক্স দেওয়া আছে। হ্যাঁ এখানে আমাদের এ দেওয়া আছে, তারপর সি দেওয়া আছে, তারপর ই দেওয়া আছে, তারপর জি দেওয়া আছে, তারপর আই দেওয়া আছে, অর্থাৎ এই যে ফাঁকা ঘরগুলো দেওয়া আছে এখানে যে মিসিং লেটার অর্থাৎ যে অক্ষরগুলো বাদ পড়ে গেছে সেগুলো আমরা লিখব। তাহলে এটা স্মল লেটারে লিখেছে, কেউ যদি তোমরা ক্যাপিটাল লেটারে লিখে দাও সেটা হবে না। এখন এ এখানে বি, এখানে আমরা যদি বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটারে বি দিই সেটা হবে না, এখানে আমাদের স্মল লেটারে বি দিতে হবে। আর দেখো এখানে এ লেখা আছে এভাবে, এটা আমাদের এভাবে লেখা আছে, এটা আমরা বইয়ে দেখতে পাই যে এভাবে লেখা থাকে, তো আমরা এভাবেই লিখবো এ, আমরা এভাবে অত কষ্ট করে লিখতে যাব না। তাহলে এখানে আমরা এর পরে বি দিব, তারপর বলো তো তোমরা কী দিবে, সি এর পরে ডি দিবে, তারপরে ই এর পরে এফ দিবে, জি এর পরে এইচ দিবে, আই এর পরে জে দিবে। তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, তাহলে এখানে আমরা লেটারগুলো পেয়ে গেলাম। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10টা লেটার আমরা পেয়ে গেলাম। এরকম বক্স দেওয়া থাকবে, আমাদের বক্স দিয়ে শূন্য স্থান পূরণ করতে থাকবে। তাহলে এটা সরাসরি এ থেকে একদম জে পর্যন্ত দিয়েছে, এভাবে নাও থাকতে পারে, অন্য কোনো লেটার দিয়েও শুরু হতে পারে। হ্যাঁ আমরা এখানে ও দিয়েও থাকতে পারে, তাহলে আমরা ও এর পরে এখানে লিখব পি,
তারপর কিউ কিউ এর পরে লিখব আর আর এর পরে লিখব আর এর পরে আছে এস তারপরে আমরা লিখব টি ইউ তারপরে আমরা লিখব ভি ডব্লিউ আছে তাহলে আমরা লিখব এক্স